তিন বছর পর চার দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:17 সরকার প্রধান এবং তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। তবে শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি বাংলাদেশ সময় বেলা 12:00 দিকে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এই মুহূর্তে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। উর্মি, আগের সংবাদে আপনি সফরের বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন, এবার একটু জানতে চাইব যে এই যে সফর আমাদের প্রধানমন্ত্রী করছেন তাতে করে আসলে প্রত্যাশা কতটা পূরণ হতে পারে, কোন কোন বিষয়গুলো আসলে আলোচনায় প্রাধান্য পাবে এবার? আপনি জানেন যে আসলে এটি যখন এই সফরের খবর আমরা প্রথম পাই তখন জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন এই সফরের আমন্ত্রণ নিয়ে গিয়েছিলেন বাংলাদেশে, আনুষ্ঠানিক আমন্ত্রণ নিয়ে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে, তখনই কিন্তু বলা হয়েছিল যে এটি আসলে একটি স্টেট টু স্টেট সফর। অর্থাৎ গত বছর একই বছরে ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি কিন্তু বাংলাদেশ সফর করেছেন, তো তারই ফিরতি সফর হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরটি করার কথা ছিল। করোনার কারণে সবকিছু থমকে যাওয়ায় দীর্ঘদিন এই সফর হয়নি, দীর্ঘদিন পরে প্রত্যাশিত ভাবে এই সফরটি হয়েছে। আমাদের দিক থেকে সম্পা যদি আমরা বলি যে পানির যে চুক্তি বা পানির যে ন্যায্য বন্টন সেটি সব থেকে বেশি গুরুত্ব পাবে। তিস্তা বাংলাদেশের মানুষের খুবই একটা আগ্রহের জায়গা, ফলে তিস্তা প্রসঙ্গ আবারও উঠবে। পেয়ারা চুক্তি অথবা সমঝোতা স্মারক এটি তৈরি হয়ে আছে, প্রধানমন্ত্রীর থাকাকালীন বা উপস্থিতকালীন সময়ে এটি সই হবে। এছাড়া আরো কয়েকটি এমওইউ, এর মধ্যে সামরিক চুক্তি এটি রয়েছে। সামরিক চুক্তি বলতে সামরিক সরঞ্জামাদি কেনার কিছু বিষয়, ঠিক অস্ত্র কিন্তু এর মধ্যে নেই, সামরিক অন্যান্য যে সরঞ্জাম সেগুলো কেনা বিষয়ে একটি চুক্তি সমঝোতা স্মারক হবার কথা রয়েছে। এছাড়া আপনি জানেন যে যেটি আমি বারবার বলছি যে বৈশ্বিক এখন যে পরিস্থিতি, যুদ্ধ অবস্থা তো চলছেই, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, এবং সেই সাথে তেলের দাম যেভাবে বেড়েছে আসলে পুরো পৃথিবীতে, পুরো বিশ্বে, তো সেই তেলের দাম কিভাবে আসলে সেই সংকটটি বা সেই জ্বালানি সংকটটি কিভাবে আসলে ম্যানেজ করা যায় সেটি ভারত কিন্তু বেশ ভালো একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে গেছে বাংলাদেশ। তাই এখান থেকে এক ধরনের তারা অভিজ্ঞতা বিনিময় করতে চায় বা অভিজ্ঞতা চায়, এবং একই সঙ্গে জ্বালানি বিষয়ক সহায়তাও ভারত চায়, বাংলাদেশ চায়। এছাড়াও বেশ কিছু বৈঠক রয়েছে। আপনি জানেন যে শুধুমাত্র দ্বিপক্ষীয় বৈঠকটা, সোনিয়া গান্ধী দেশে নেই, মানে ভারতে নেই, রাহুল গান্ধীর আসার কথা রয়েছে তার সঙ্গে দেখা করতে, প্রণব মুখার্জি তার পরিবার নিয়ে দেখা করতে আসার কথা রয়েছে, এছাড়াও আরো কিছু প্রধানমন্ত্রীর একদম নিজস্ব যেরকম। জি উর্মি, নিশ্চয়ই পরবর্তী সংবাদে এই সফর সম্পর্কে আরো বিস্তারিত আপনার কাছ থেকে জেনে নেব। ধন্যবাদ সরাসরি যুক্ত হবার জন্য।